আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা সাধারণত ইউটিউবে ভিডিও দেখি তারা কিন্তু মোটামুটি জানি ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। তো থাম্বনেইলে আমি বলছি যে বাচ্চাদের কাজে লাগিয়ে কীভাবে ইনকাম করা যায়। তো বাচ্চারা সাধারণত কোন ক্যাটাগরির ভিডিও দেখে? দেখবেন বাচ্চাদের হাতে মোবাইল দিলে কিন্তু একটু মাছের গেমিংগুলো, তারপর গাড়ির রেসিং, যে শর্টকাট যে গেমিংগুলোর ওই ভিডিওগুলো কিন্তু তারা বেশি দেখে। তো এই কোয়ালিটির কন্টেন্ট কিন্তু আপলোড দিয়ে ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায়। কারণ দেখবেন আপনাদের বাসায় বাচ্চা আছে, তো আমাদের বাসায় বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চারা যে ক্যাটাগরির ভিডিওগুলো দেখে ওই ক্যাটাগরির ভিডিওগুলো আমাদের তৈরি করতে হবে। তো আপনাদের এটাকে আরও ভালোভাবে বোঝাবার জন্য আমি আপনাদের একটা চ্যানেল দেখাচ্ছি। তো যদি আমরা সরাসরি ইউটিউবে গিয়ে সার্চ দিই দ্য হিল ক্লাইম রেসিং, তো দেখুন সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অসংখ্য ভিডিও এসে গেছে। তো এখান থেকে আমি একটা চ্যানেল মার্ক করব। দেখুন এই যে টপ গেম প্লে চ্যানেলটা আছে, তো এই চ্যানেলটা আমি গেমগুলো ওপেন করি, এরা কিন্তু সাধারণত এই রেসিং গেমগুলোই আপলোড দিচ্ছে। এখান থেকে কিন্তু তারা মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে এবং এখান থেকে তারা ভালো পরিমাণ টাকা ইনকামও করছে। তো একটু ওয়েট, দেখি তাদের ইনকামটা কত। দেখুন এখানে তাদের ইনকাম হচ্ছে $5,000 থেকে $87,000 পর্যন্ত তাদের ইনকাম। তো এখানে যদি আমরা বাংলাদেশি টাকায় $5,000 কনভার্ট করি তাহলে কিন্তু $450,000 তাদের মাসিক ইনকাম। তারা ভিডিওগুলো করে কি, তাদের কিন্তু কষ্ট হচ্ছে না, সিম্পল মাধ্যমে তারা ভিডিওগুলো তৈরি করে, শুধুমাত্র আপলোড দিচ্ছে এবং সেখান থেকে ভালো পরিমাণ টাকা তারা নিয়ে নিচ্ছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এই ক্যাটাগরির ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন। তো দেখুন আমি সাধারণত যে ক্যাটাগরি ভিডিওটা দেখাচ্ছি, আপনার যে এই ক্যাটাগরি ভিডিও আপলোড দিতে হবে সেটা কিন্তু না, অসংখ্য গেমিং ক্যাটাগরি আছে। ট্রেন্ডিংয়ে বাচ্চারা কোন ক্যাটাগরির ভিডিওগুলো দেখতে আসে সেগুলো আপনার ভাবতে হবে। আর বাংলাদেশে কিন্তু কিছু রুলস আছে, ওই রুলসগুলো ফলো করতে হবে, অন্য অন্য দেশে নাই। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনারা আবার গিয়ে ভিডিও তৈরি করে আপলোড দিচ্ছেন, পরে কিন্তু মনিটাইজেশন পাবেন না, ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে। সাধারণত আমি এই রেসিং কোয়ালিটির ভিডিওই তৈরি করে দেখাবো, সেক্ষেত্রে আমরা সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ দেবো হিল ক্লাইম্বস রেসিং। তো দেখুন সাথে সাথে কিন্তু এখানে গেমগুলো এসে পড়ছে, এটার কিন্তু পার্ট টুও আছে। তো এই গেমটা আমি ইনস্টল করে নেব। তো ইনস্টল করার পরে এটাকে দেখুন প্লে অপশন আসছে, এখান থেকে আমরা গেমটাকে প্লে করে দেব। তো প্লে করার পরে এখান থেকে কিন্তু গেমটা স্টার্ট করে আমরা খেলতে পারবো। আর এই গেমটা স্টার্ট করার পরে আপনাদের সাধারণত আপনাদের প্রত্যেকের ফোনেই কিন্তু স্ক্রিন রেকর্ডার থাকে, আর যদি স্ক্রিন রেকর্ডার না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে স্ক্রিন রেকর্ড করে নেবেন। তো এটাকে আমরা সরাসরি স্ক্রিন রেকর্ড করব। আর এই স্ক্রিন রেকর্ড করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশে সাধারণত একটা রুলস আছে ইউটিউবে, জানি না অন্য দেশে আসে কি না। তো রুলসটা হচ্ছে আপনারা যখন কোনো গেম পেলে আপলোড করবেন সেটার ব্যাকগ্রাউন্ডে আপনার ভয়েস থাকতে হবে অথবা ভিডিওতে আপনার ফেস থাকতে হবে। তো যখন গেম প্লেটা করবেন তখন আপনার যদি ক্যামেরা থাকে তাহলে ফেস দিতে পারেন আপনার। এছাড়া আপনি একটা কাজ করবেন, যখন আপনার স্ক্রিন রেকর্ডটা করবেন তখন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কোয়ালিটির ভয়েস দিবেন, ধরুন ইংলিশে কথা বললেন সেটার ভয়েসটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলেন। এখান থেকে দেওয়ার পরে আপনি ভিডিওটাকে সেভ করে নেবেন। আর এছাড়াও যদি আরও অতিরিক্ত এডিট করার ইচ্ছা হয় তাহলে আপনি সরাসরি কাইনম্যাস্টার ব্যবহার করতে পারেন। তো কাইনম্যাস্টারে গিয়ে এটাকে ইনপুট করে নেবেন, তারপর এখানে যে ভয়েস অপশনটা আছে এটার উপর ক্লিক দিয়ে আপনি এটার ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিতে পারবেন। এছাড়াও যদি আপনি অন্য কোনো ইফেক্ট ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে এখানে মিউজিকের উপরে ক্লিক দিয়ে এখানে আপনি বিভিন্ন মিউজিক ব্যবহার করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে চাইলে, সেটা আপনার রুচি অনুযায়ী। এবং আপনি চাইলে গেমটাকে কালার গ্রেডিংও করতে পারেন, চাইলে এখানে এটার উপরে ক্লিক দিয়ে ফিল্টার অপশনটা এটার উপরে ক্লিক দেবেন, তাহলে এখান থেকে অসংখ্য কালার পাবেন, আপনি এখান থেকে কালার গ্রেডিং করতে পারবেন ভিডিওটা। তো যখন আপনার এই কাজগুলো করা শেষ হয়ে যাবে তখন শেয়ার অপশনে ক্লিক দিয়ে এটাকে এক্সপোর্ট করে নেবেন। আর এত প্যারা না নিলেও হবে, যখন স্ক্রিন রেকর্ড করবেন তখন আপনার যদি ভোকাল দিয়ে দেন তাহলে অবশ্যই এই প্যারাগুলো লাগবে না আপনার। তো এই ভিডিওগুলো তৈরি করার পর আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দেবেন। আরেকটা ব্যাপার হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করা যেহেতু অনেক সহজ, একদিনে দুইটা তিনটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হবে, তাহলেই আপনার চ্যানেলটা র্যাঙ্কে চলে যাবে। তো সেক্ষেত্রে আর থাম্বনেইলটা ডিফারেন্ট তৈরি করবেন তাহলে ওকে। আর টাইটেলগুলো কিন্তু টোটালটা ইংলিশে দিতে হবে, বাংলায় কখনোই টাইটেল ব্যবহার করবেন না। সাধারণত এই ক্যাটাগরির ভিডিও বাংলাদেশি বাচ্চারা দেখে না, টোটাল বিশ্বের বাচ্চারা দেখে, সেক্ষেত্রে টাইটেলটা ইংলিশে ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক ভালো করবে। প্রশ্ন যদি থাকে সেটা আপনারা কমেন্ট করেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।